আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। শিক্ষার্থীরা, আমাদের আজকের আয়োজন হয়েছে সপ্তম শ্রেণীর বাংলা প্রথম গদ্যাংশ থেকে কাবুলিওয়ালা গল্পটি। শিক্ষার্থীরা, গল্পটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা এখন লেখক পরিচিতি সম্পর্কে জানব। এশীয়দের মধ্যে নোবেল পুরস্কার পেয়ে বিশ্ব দরবারে যিনি বাংলা ভাষা ও সাহিত্যকে সমৃদ্ধ করেছেন তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের জন্ম 1861 খ্রিস্টাব্দ 7 মে, বাংলা 1268 বঙ্গাব্দ 25শে বৈশাখ। তিনি কলকাতার বিখ্যাত জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথ কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেননি। তিনি 17 বছর বয়সে বিলেতে গিয়েছিলেন ব্যারিস্টারি পড়ার জন্য, কিন্তু তার পড়ালেখা অসমাপ্ত রেখে তিনি ফিরে আসেন। তিনি যদিও শিক্ষা প্রাতিষ্ঠানিকভাবে কোনো শিক্ষায় শিক্ষিত শিক্ষা গ্রহণ করেননি, তারপরও তার স্বশিক্ষা ও সাধনায় বাংলা ভাষা সাহিত্যকে এত সমৃদ্ধ করেছেন যার কোনো তুলনা নেই। তিনি কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, সঙ্গীত, সাহিত্যের সকল ক্ষেত্রেই রয়েছে তার বিচরণ। তিনি ব্যাকরণ, ভাষাতত্ত্ব, ছন্দ, চিত্রকলাতেও অসামান্য অবদান রেখেছেন। তার প্রতিভা অনন্য সাধারণ। তিনি একাধারে সাহিত্যিক, সুরকার, গীতিকার, প্রাবন্ধিক, গল্প, নাট্যকার, নাট্য অভিনেতা, নাট্য প্রযোজক। এই মহান কবি 1913 সালে গীতাঞ্জলি কাব্য রচনা করে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তিনি বিশ্বভারতীয় শান্তিনিকেতনের মতো প্রতিষ্ঠান গড়ে তুলে শিক্ষাক্ষেত্রে তিনি নতুন ধারা সৃষ্টি করেছেন। তার রচিত অনেক গল্প প্রবন্ধ রয়েছে। তিনি কিশোরদের জন্য দেখা অনেকগুলো লেখাই কৈশোর নামক একটি সংকলনে সংকলিত হয়েছে। এই মহান কবি মৃত্যুবরণ করেন 1941 খ্রিস্টাব্দ 7ই আগস্ট, 1348 বঙ্গাব্দ 22শে শ্রাবণ। শিক্ষার্থীরা, আমরা লেখক পরিচিতি সম্পর্কে জানলাম। তোমরা অবশ্যই এগুলা ভালো করে পড়বে এবং মনে রাখবে। দেখো, জন্ম 1861 খ্রিস্টাব্দ 7ই মে, আর বাংলা 1268 বঙ্গাব্দ 25শে বৈশাখ, মৃত্যু 1941 খ্রিস্টাব্দ 7ই আগস্ট, বাংলা 1248 বঙ্গাব্দ 22শে শ্রাবণ। তিনি ব্যাকরণ, ভাষাতত্ত্ব, ছন্দ, চিত্রকলাতেও অবদান রাখেন। তিনি শান্তিনিকেতনে বিশ্বভারতীর মতো প্রতিষ্ঠান গড়ে তোলেন। এখানে লেখক পরিচিতিতে যা আছে তোমরা সেটা কয়েকবার পড়বে এবং সেখান থেকে প্রয়োজনীয়গুলো তোমরা এমসিকিউ আকারে লিখে রাখবে। শিক্ষার্থীরা, আমি তোমাদের এখন শব্দার্থগুলো সম্পর্কে আলোচনা করছি। শব্দার্থ ঠিক আছে, দেখো প্রথমে কি আছে, কাবুল আফগানিস্তানের রাজধানী, মানে কাবুলটা হচ্ছে কি, আফগানিস্তানের রাজধানীর নাম কি, কাবুল, কাবুলিওয়ালা, কাবুলের অধিবাসী, মানে আফগানিস্তানের অধিবাসী হচ্ছে কে, কাবুলিওয়ালা। দণ্ড, মুক্ত। নভেল, উপন্যাস, সপ্তদশ, 17, পরিচ্ছেদ, অধ্যায়, পার্শ্বে, পাশে, ভাবোদয়, ভাবে, উদয়, উর্ধ্বশ্বাসে, অতি দ্রুত বেগে, অন্তঃপুর, বাড়ির ভেতরের অংশ, অভিপ্রায়, ইচ্ছা, কিঞ্চিত, অল্প, প্রফুল্ল, আনন্দিত, কন্যারত্ন, কন্যাকে আদর করে রত্নের সঙ্গে তুলনা করা হয়েছে, মানে আদর এত বেশি যে কন্যার প্রতি সেটাকে রত্নের সঙ্গে তুলনা করা হয়েছে, খোকি, এই খোকি শব্দটা কাবুলিওয়ালাই উচ্চারণ করতেন, যেহেতু তিনি অন্য দেশের লোক ছিলেন তার উচ্চারণের সমস্যা অসুবিধা ছিল, সেজন্য সে খুকিকে কি বলতো, খুকি বলে উচ্চারণ করত। কাবুলিওয়ালা কর্তৃক খুকি শব্দের অশুদ্ধ উচ্চারণ হচ্ছে খুকি। শিক্ষার্থীরা, এই তোমরা শব্দার্থগুলো অবশ্যই মুখস্থ করে ফেলবে। এগুলো তোমাদের জ্ঞানমূলক প্রশ্নে থাকতে পারে, আবার কি সঠিক উত্তরের মধ্যেও থাকতে পারে। কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত শব্দার্থগুলো মুখস্থ করে ফেলবে। শিক্ষার্থীরা, পাঠের উদ্দেশ্য, এই গল্পটি পাঠ করে তোমরা সাধু ভাষায় সাহিত্য পাঠে অনুপ্রাণিত হবে। শিক্ষার্থীরা, আমি বলছি তোমরা গল্পটা কয়েকবার করে পাঠ করবে। কয়েকবার করে পাঠ করলে তোমাদের সেটা কি হয়ে যাবে,
আমি যে বোঝাবো সেখান থেকেও শুনবে তোমরা, গল্পটা কয়েকবার পড়বে, তাহলে তোমাদের বোঝা একদম মানে কী কী সমস্যা হচ্ছে সেগুলো বুঝতে পারবে। আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো শিক্ষার্থীরা। এখন আমি গল্পটি সম্পর্কে বলবো। এই কাবুলিওয়ালা গল্পটি একটি 5 বছর বয়সী মিনিকে নিয়ে লেখা। গল্পগত হচ্ছেন এই মিনির বাবা। গল্পগত কী করছিলেন, তার উপন্যাসের 17 অধ্যায়ে লেখার জন্য বসছিলেন, এমন সময় তার মেয়ে, ও 5 বছর বয়সী মেয়ে মিনি, দৌড়ে এসে বাবাকে বলল, বাবা বাবা দারোয়ান রামদয়াল দারোয়ান কাককে কওয়া বলেছে, সে কিছু জানে না না বাবা। এ বলে সে কী করলো, 2 হাত আর হাঁটু দিয়ে খেলা করছিল আব্দুল মালিক। গল্পগতকে বাড়ি ছিল রাস্তার ধারে, রাস্তার পাশে বাড়ি। তখন একটা কাবুলিওয়ালা যাচ্ছিল রাস্তা দিয়ে, মিনি কাবুলিওয়ালাকে দেখতে পেল, সে দৌড়ে গিয়ে জানার কাছে গেল, গিয়ে কাবুলিওয়ালাকে ডাক দিল, কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা বলে ডাকল। তখন কাবুলিওয়ালা হেসে মানে ঘরের দিকে আসছিল। এখন কাবুলিওয়ালার পরনে ছিল দিলাডানা পাঞ্জাবি, মাথায় পাগড়ি, কাঁধে একটা বড় একটা ঝোলা ছিল, আর এই হাতে ছিল গোটা কয়েক বাক্স, আঙুলের বাক্স। গঠনে ছিল একদম লম্বা প্রকৃতির কাবুলিওয়ালা। তখন কাবুলিওয়ালা কী করলো, মিনি কী করলো, ভয়ে কাবুলিওয়ালাকে দেখেই সে অন্তপুরে পালিয়ে গেল। এখন বাবা তার ভয়টা ভেঙে দেওয়ার জন্য, তার বাবা তার ভয়টা ভাঙানোর জন্য কী করলো, মিনিকে অন্তপুর থেকে ডেকে আনলো, এবং যাতে কাবুলিওয়ালাকে দেখে মানে তার সাথে গল্প করলে ভয় ভেঙে যাবে। এখন মিনি না ভয়ে, তার মনে হচ্ছে যে কাবুলিওয়ালার ওই ঝুলির মধ্যে গোটা কয়েক মানে কি জীবিত সন্তান লুকিয়ে রাখছে, এবং সে বয়সে কাবুলিওয়ালার সামনে যাচ্ছে না, বাবা হাত ধরে দাঁড়িয়ে আছে। আচ্ছা এভাবে তো গেল। এখন কিছুদিন পরে গল্পগত দেখতে পেলেন যে তার মেয়ে একটা বেঞ্চের উপর বসে কাবুলিওয়ালা হতে বসছে, তার পায়ের কাছে নিচে বসে দুজনে কি খুব সুন্দর করে গল্প করছে। এমন সময় কে বললো গল্প তো করছে, তখন লেখক জানতে পারলো যে এটা তাদের প্রথম গল্প না, এর আগেও তারা কি করছে, এটা তাদের যে দ্বিতীয় সাক্ষাৎ সেটা না, এর আগেও তারা অনেকবার গল্প গুজব করেছে। এই লেখকের 5 বর্ষীয় মেয়ে মানে 5 বছর বয়সী মেয়ে ধৈর্যবান শ্রোতা, তার বাবা ছাড়া আর কেউ ছিল না। এখন তার বাবাই কি করে, এখন সে একজন শ্রোতা পেল যার সাথে সে গল্প করতে পারতেছে। তাদের মধ্যে বিভিন্ন ধরনের গল্প হতো। মিনি কাবুলিওয়ালাকে বলতো, কাবুলিওয়ালা তোমার ওই ঝুড়ির ভিতরে কী আছে, তখন সে একটা অনাবশ্যক চন্দ্রবিন্দু যোগ করে বলতো, হাতি। তখন তো হাসি টামাকটা করতো, নানা রকমের হাসি টামাকটাও তাদের মধ্যে প্রচলিত ছিল, মানে তারা হাসি টামাকটা করতো। কাবুলিওয়ালা মিনিকে বলতো, মিনি তুমি শ্বশুরবাড়ি যাবে না, তখন মিনি বলতো, তুমি যাবে না শ্বশুরবাড়ি। তখন কাবুলিওয়ালা তার প্রখণ্ড মুষ্টি আস্ফলন করে মানে মুঠি দেখিয়ে মানে সে হামি শ্বশুরকে মারবে এরকম বলতো। তখন মিনি হাসতে হাসতে মানে শ্বশুর নামক ওই ব্যক্তি দুরবস্থার কথা চিন্তা করে সে হাসতো। আচ্ছা এভাবে তাদের মধ্যে গল্প গুজব চলতো, কিন্তু মিনির মা ছিল একটু সংক্ষিপ্ত স্বভাবে। তিনি মেয়ের সাথে যে এই ধরনের আলাপ আলোচনা করে আলাপ করে গল্প কাবুলিওয়ালা সেটা তিনি পছন্দ করতেন না। তিনি কি মিনির বাবাকে বলতেন নজরে রাখার জন্য। তো একদিন দেখা গেল গল্পগত তার পথে সংশোধন করছিলেন ঘরে বসে, বাইরে সরগোল শোনা গেল। সরগোলের শুনে তিনি কি করলেন, বাইরে কী হচ্ছে দেখার জন্য বেরিয়ে আসলেন। দেখলেন যে দুজন দারোয়ান রহমত মানে কাবুলিওয়ালাকে, কাবুলিওয়ালার নাম হচ্ছে রহমত, রহমতকে ধরে নিয়ে যাচ্ছে। তখন গল্পকথক জানতে চাইলো কী সমস্যা। তখন কিছু দারোয়ান বললো কিছু, রহমত বললো যে কী সমস্যা, বলে যে একটা লোক কাবুলিওয়ালার থেকে একটা লাঙ্গুলের চাদর নিয়েছিল, কিন্তু টাকাটা চাইতে গেলে সে কী করে, অস্বীকার করে। সে অস্বীকার করলে তখন কী হয়, তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রহমত কী করে, ওই লোকটাকে ছুরি বসিয়ে দেয়। সেজন্য
দারোয়ানটা ধরে নিয়ে যাচ্ছে। এমন সময় মিনি আসলো দৌড়ে দৌড়ে এসে বললো যে ও কাবলিওয়ালা কাবলিওয়ালা ও কাবলিওয়ালা তুমি কি শ্বশুর বাড়ি যাবে? তখন কাবলিওয়ালা বললো যে কি হ্যাঁ সেখানেই যাচ্ছে। এরকম করে অনেকদিন চলে গেল, কাবলিওয়ালার কথা সব বুঝে গেল। প্রায় অনেক বছর পরে আজ মিনির বিয়ে, সারা বাচ্চে মিনির বাবা সামনে বসে একটু কাজ করছিল। এমন সময় কি হলো, ওই কাজ করার সময় দেখলো যে একটা লোক আসলো। লোক এসে মিনির বাবাকে কি করলো, সালাম বাবু সালাম বলে সালাম করলো। সালাম করলো, কাবলিওয়ালা তাকিয়ে থাকলো লোকটাকে, দেখতে পেলো যে তাকে চিনতে পারলো না, কিন্তু কাবলিওয়ালার হাসি দেখে চিনতে পারলো যে সেটা রহমত মানে কাবলিওয়ালা। তার সে আগের মতো তেজও নেই, সেরকম উচ্ছ্বাসও তার মধ্যে নেই, অনেক বয়স হয়ে গেছে কাবলিওয়ালা, মানে দেখতে কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। তখন কাবলিওয়ালাকে বললো যে তুমি কখন আসলি? রহমত বললো যে গতকাল ছাড়া পেয়েছি, গত সন্ধ্যায় ছাড়া পেয়েছি। এ বলে বললো যে তখন রহমত যে আসলো মানে কাবলিওয়ালা আসলো এই শুভক্ষণে, এই লোকটা না আসলে ভালো, গল্পগত মনে মনে চিন্তা করছেন। এবং বলছেন যে আচ্ছা তুমি আসতে যাও, বাড়িতে কাজ আছে। তখন রহমত বললো যে বাবু মিনিকে একটু দেখতে পাবো না? তখন গল্প কত বললেন না আজ কারোর সাথে দেখা হবে না, তুমি আজকে যাও। তখন রহমত একদম মুখ কালো করে গল্প কতকের দিকে কিছুক্ষণ চেয়ে রইল। চেয়ে থাকার পর মানে মনটা খারাপ হয়ে গেল, চলে যাচ্ছিল। ওই সময় গল্প কতকর মন খারাপ হলো যে মিনি বা ইয়াকে এই রহমতকে ফিরিয়ে দিচ্ছে, ওই জন্য ডাকতে যাবে। সেই সময় দেখা গেল যে রহমত পাল্টা কী করলো, পিছন ফিরে এসে বললো যে কিছু আঙ্গুর আর বাদাম এনেছিলাম মিনির জন্য, এগুলো মিনিকে দিবেন। এটা বলতে কি করলো, মিনির বাবা এই টাকা দিতে চাইলো, এটা দাম দিতে চাইলো। তখন বললো যে রহমত বললো যে না বাবু আপনার অনেক দয়া, আপনার মিনি আপনার মেয়ের মতো আমারও যে একটা মেয়ে আছে, আপনার যেমন একটা মেয়ে আছে আমারও দেশে একটা মেয়ে আছে মিনির বয়সী, সে কারণে মিনিকে আমি কি করতাম এই আদর করে এই পেস্তা বাদাম আঙ্গুর এগুলো দিতাম, আসলে এগুলো বিক্রি করার জন্য দিতাম না। এ বলে সে কি করলো, তার পকেট থেকে একটা কাগজ বের করলো, পুরানো ময়লা একটা কাগজ, কাগজটা মেলে ধরলো, দেখা যাচ্ছে যে একটা হাতের ছাপ। এটা কোনো ফটোগ্রাফ নয় বা তেলের কোনো ছবি নয়, সেটা কি বুসা লাগানো, হাতে বুসা লাগানো একটা চাপ ওই কাগজটার উপর। মানে এই কাগজটা পকেটে নিয়ে কি করে প্রতি বছর রহমত মানে কলকাতা বাজার শহরে এসে সওদা করতে আসে, মানে ব্যবসা করতে আসে। তখন ওই হাতের চাপটা দেখার পর মিনির বাবার মনও খারাপ হয়ে গেল, মানে মিনির ছোটবেলার কথা মনে পড়ে গেল। তখন সে কি করলো, মিনিকে অন্তপুর থেকে মানে ঘর ভিতর থেকে ডাকলো আসার জন্য। অন্তমহলে অনেক কোলাহল বলে যে বাইরে যাওয়া যাবে না, কিন্তু মিনি বাবা বলে যে না ওকে নিয়ে আসো। তখন মিনিকে আনা হলো, মিনিকে দেখে তো রহমত কি আশ্চর্য হয়ে গেল, মানে মিনি এত বড় হয়ে গেছে, মিনির বধূ এসে কাবলিওয়ালার সামনে আসছে। তখন বললো যে মিনি তুমি শ্বশুর বাড়ি যাবে? কে বলছে? রহমত। তাদের মধ্যে যে আলোচনা হতো, তখন তার রহমত আগের মতো আর গল্প জমাতে পারলো না, মিনি ভিতরে চলে গেল। মিনির হয়তো কাবলিওয়ালার কথা মনেই নেই সেরকম হবে। তখন কি করলো, তখনই গল্প কাবলিওয়ালার মন একদম বিষণ্ণ হয়ে গেল, যে তার মেয়েটার কথা মনে পড়ে গেল। সে ভাবতে লাগলো যে তার মেয়েটা হয়তো এত বড় হয়ে গেছে। তখন সে চিন্তা করে সে দবাস করে মাটিতে বসে গেল, বসে মানে ছোটবেলাকার কথা মেয়ের কথা সে চিন্তা করতেছে। গল্প কত মানে তার মেয়ের ছোটবেলার কথা চিন্তা করে তারও চোখে একদম ছলছল করে উঠল, মানে তার মেয়ে ছোট ছিল এখন সে শ্বশুরবাড়ি চলে যাবে এসব চিন্তা করে। রহমত যখন মাটিতে বসে পড়লো, গল্প কত কী করলো, রহমতকে একটা নোট দিল, বললো যে রহমত তুমি বাড়ি ফিরে যাও,
তুমি তোমার দেশে চলে যাও, দেশে গিয়ে তোমার মেয়ের সাথে দেখা করো, তোমাদের মিলনে আমার মিনির যেন কল্যাণ হয়। শিক্ষার্থীরা, আমরা এই কি বলে যে এই কাবুলিওয়ালা গল্পটি পড়ে বুঝতে পারলাম যে একজন পিতার একজন সন্তানের প্রতি কি ধরনের স্নেহ মায়া মমতা রয়েছে, মানে একজন পিতা কিভাবে যে একজন সন্তানকে স্নেহের ডোরে আঁকড়ে রাখেন সেটা গল্পটার মাধ্যমে বোঝা যায়। আসলে তো পিতারা হচ্ছেন সন্তানদের ছায়ার মতো, প্রতি ক্ষেত্রে তারা ছায়া দিয়ে থাকেন, সন্তানের নকল চিন্তা তাদের মধ্যে সবসময় কি থাকে, তাদের মধ্যে বিরাজমান থাকে। শিক্ষার্থীরা, ভিন্ন সংস্কৃতিতে বেড়ে উঠলো মানুষের সুখ দুঃখ ভালোবাসার আনন্দ ভালোবাসার অনুভূতি কিন্তু একই রকমই হয়। কাবুলিওয়ালা গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর কোন পরিবেশে, মানে একটা রুক্ষ শুষ্ক পরিবেশে একজন পিতা, আর বাংলাদেশে নাতিশীতোষ্ণ বাঙালি নাতিশীতোষ্ণ পরিবেশের একজন পিতার মধ্যে যে স্নেহ প্রবণ মনের ঐক্য রয়েছে সেটাই তিনি এখানে তুলে ধরেছেন। একজন পিতা যে দেশের হোক না কেন, তার মধ্যে তার সন্তানের প্রতি মায়া মমতা কিন্তু সবসময় একই রকমই থাকে। আমরা বিশ্বের সকল পিতার মধ্যে সেটাই দেখতে পাবো। পিতা যে দেশে যে কালের বা যে সমাজে হোক না কেন, সন্তানের প্রতি পিতার স্নেহ অটুট থাকে সবসময়। রবীন্দ্রনাথ ঠাকুর এই কাবুলিওয়ালা গল্পে বুঝিয়েছেন যে বিশ্বের সকল পিতার, এই গল্পের মাধ্যমে তিনি বিশ্বের সকল পিতার পিতৃত্বের সার্বজনীন রূপকেতনি তুলে ধরেছেন। একজন পিতা যে সন্তানের প্রতি কতটুকু তার মায়া মমতা আন্তরিকতা সব কিছু বিসর্জন দেয়া সেটাই তিনি এখানে বুঝিয়েছেন। শিক্ষার্থীরা, তোমাদেরও পিতা আছে, তোমরা অবশ্যই তোমাদের পিতাদেরকে শ্রদ্ধা সম্মান করবে, তাদের কথা মতো চলবে, তাদের আদেশ নিষেধ মেনে চলবে, তাহলে তোমরা কি বড় হতে পারবে উপযুক্ত মানুষ হিসেবে। শুধু শিক্ষা গ্রহণ করলে হবে না, এটাকে সুশিক্ষা হতো, সুশিক্ষায় শিক্ষিত হয়ে তোমরা বড় হয়ে তোমরা দেশের কল্যাণ দশের কল্যাণ করতে পারবে। শিক্ষার্থীরা, আমি তোমাদের কাবুলিওয়ালা গল্প থেকে লেখক পরিচিতি, তারপর তোমাদের শব্দার্থ টিকা পাঠের উদ্দেশ্য এবং পাঠ পরিচিতি সম্পর্কে আলোচনা করেছি এতক্ষণ। শিক্ষার্থীরা, তোমরা ওই অধ্যায় থেকে 30টি এমসিকিউ লিখে রাখবে খাতায়। কয়টা বললাম? 30টা এমসিকিউ খাতায় লিখে রাখবে। অবশ্যই স্কুল খুললে তোমাদের চেক করা হবে, আর আমি যদি স্কুল না খুলে আমাদের অনলাইন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখবে। অনলাইন ক্লাসের মাধ্যমে আমি যে বলছি, তোমরা তোমাদের ক্লাসটা চালিয়ে যাও, মানে পড়ালেখা যেভাবে হয় ঠিক সেভাবে চালিয়ে যাবে। শিক্ষার্থীরা, তোমরা ঘরের বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, সাবান দিয়ে হাত ধুবে, নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। শিক্ষার্থীরা, আজকে পর্যন্ত তোমাদের ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।